ভূতে মানে পূর্বে কখন এ রূপ কেহই দর্শন করেন নাই। অদৃষ্ট অশ্রুত পূর্বোত্তর যখন দেবতাগণ মাতা লক্ষ্মীকে প্রার্থনা করে নিয়ে এসছে কি দেবা চলুন আজকে প্রভু অত্যন্ত ক্রোধ মুদ্রায় মাতা লক্ষ্মী বলছেন কি বলছো তোমরা আমার প্রভু ক্রোধ মুদ্রা কখনো হইতে পারে না সন্তাকারম ভুজগ শয়নম তিনি কখনো অশান্ত হন না বলে চলুন তো মাতা লক্ষ্মীও সেই রূপকে কখন দেখেন নাই তিনি যখন দেখলেন অদৃষ্ট অশ্রুত পূর্বোত্তর না তিনি দেখেছিলেন না তিনি কোনোদিন শুনেছিলেন সেই অদ্ভুত নৃসিংহ রূপকে দেখেছিল প্রভু হিরণ্যকশ্যপ কিন্তু দেখার পরে তার কোন লাভ হয় নাই ভক্তিহীন এই জন্য কোন সুখ পায় না হে প্রভু যখন আপনি মথুরায় আসলেন সেই মথুরায় কুব্জা সেই মথুরার যজ্ঞপত্নীগণ আপনার চরণে ভক্তি থাকার কারণে তাদের কল্যাণ হয়েছে আপনাকে আস্বাদন করেছেন কিন্তু সেই মথুরায় কংস আপনার দর্শন করার পরেও কংসের কোন সুখ হয় না আর আপনার হাতেই মারা গেল মহাপ্রভু মুকুন্দকে বললেন মুকুন্দ তুমি ঠিকই বলেছ যেহেতু ভক্তি ছিল না মুই সত্য করিয়াছ আপনার মুখে মোর ভক্তি বিনা কোন কার্য নহে সুখে হে মুকুন্দ আমি সত্য করে বলছি ভক্তি বিনা যে কোনো সাধন করুক না কেন তার মঙ্গল হবে না পূর্ণরূপে মঙ্গল হবে না কোন কার্য মানে কোন অনুষ্ঠান কোন সাধন তার সুখের কারণ হবে না ভক্তি না মানিলে মোর হয় মর্ম দুঃখ মোর দুঃখে ঘুচে তার দর্শন সুখ ভক্তিকে যদি স্বীকার না করে না মানে তো আমার দুঃখ হয় আর আমার দুঃখ হলে তার সে কোন প্রকার সুখী হয় না সুখ প্রাপ্ত করে না সেই মথুরায় মহাপ্রভু বলছেন রজত বহুত ভাগ্যে বহুত পুণ্য করে আর সে রজত জন্ম প্রাপ্তি করেছিল আর কিন্তু যে রজতের কাছে আমি বস্ত্র চেয়েছিলাম কি সৌভাগ্যতা রজকহ দেখিল মাগিল তার ঠাই তথাপি বঞ্চিত হল যাকে প্রেমে নাই রজক আমার দর্শন করিল আমি তার থেকে বস্ত্র চাইলাম কিন্তু ভক্তি না থাকার কারণে তার কোন সুখ হয় না আর ভগবানের হাতে তার মারা পড়ে মোর সেবকের ঠাই যার ভয়ে অপরাধ মোর দর্শন সুখ তার ভয়ে এই ভক্তি হি জীবের পরম কল্যাণের উপায় বিধাতা ব্রহ্মা বলছেন শ্রেয় শ্রুতি ভক্তি মুদস্যতে দিব দৃশ্যন্তি যে কেবল বোধ ভক্তে তেসা মসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যজ্জথা স্থূল তুষার ভাতিনা পরম মঙ্গলের পথ হল এ ভক্তি পথ এই ভক্তিকে তিরস্কার করে অনাদর করে কৃষ্ণন্তি যে কেবল বোধ লব্ধয়ে কেবল জ্ঞানের নিমিত্ত সেই অদ্বৈত জ্ঞান অহং ব্রহ্মাসি তত্ত্বমসি সো অহং এই অদ্বৈত জ্ঞান নিমিত্ত যারা
প্রয়াস করে। বিধাতা ব্রহ্মা বলছেন যেমন তুষকে কুটলে কিছুই প্রাপ্তি হয় না, ধানকে কুটলে চাল প্রাপ্তি করবে, তুষকে কুটলে কি হবে, কেবল ক্লেশেরই পরিশ্রমী সার হয়। তদ্র বিধাতা ব্রহ্মা বলছেন ভক্তি কে অনাদর করে যে অন্য সাধনের আশ্রয় নেয় তার ক্লেশেরই সার। নহে তন্ন শিব পন্থা বিশত সংসৃতা বিহ বাসুদেব ভগবতী ভক্তি যোগ যত ভবে। সুখদেব গোস্বামী বলেছেন দ্বিতীয় স্কন্ধে, না হে তন্ন শিব পন্থা, এ ভক্তি ছাড়া আর কোন মঙ্গলের পথই না। ভগবান উদ্ধবকে বললেন কে হে উদ্ধব, না সাধয়তি মাং যোগ, না সাংখ্যং ধর্ম উদ্ধব, না স্বাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তি মমর্জিত, যতটা আমি ভক্তির দ্বারা বশীভূত হই ততটা অন্য কোন সাধনের দ্বারা সেই প্রকার বশীভূত হই। ভক্ত্যাম একয়া গ্রাহ্য শ্রদ্ধয় আত্মা প্রিয় সতাম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সোপাকা নবিসম্ভব। এ ভক্তির এমন মহিমা, সোপাক মানে চণ্ডাল, চণ্ডাল কুলে উৎপন্ন যে হয়েছে সেও যদি আমার ভক্তিমান হয় সপুনাতি সেও পবিত্র হয়ে। ভক্ত্যা তুষ্যতি কেবলম নচ গুণেই, উত্তম কুলে জন্ম গ্রহণ করলে ভগবান প্রসন্ন হয়ে যাবেন, ভগবান মিলে যাবেন বলে এটা কখনো না। যদি উত্তম কুলে জন্ম গ্রহণ করলে ভগবান প্রসন্ন হইতেন তো তিনি দাসীপুত্র বিদুরের উপরে কেন কৃপা করলেন, যে বিদুর যার গৃহে বিনা নিমন্ত্রণে ভগবান গিয়েছে। যদি বলা হয় যাদের পরমাণু অধিক ভগবান তাদের উপরে প্রসন্ন হন, ধ্রুবস্থ চয় ধ্রুবের কত পরমাণু ছিল, 5 বৎসরের বালক ছিল, ভগবান তার উপরে কেন প্রসন্ন হলেন, যদি অধিক পরমাণু ভগবানের প্রসন্নতার কারণ হইত বলে তাও প্রসন্নতার কারণ নয়। যদি ভগবান রূপবান যারা অত্যধিক যাদের রূপ সুন্দর তাদের উপরে প্রসন্ন হইতেন তো কুব্জা তো 3 জায়গা থেকে বক্রী ছিল, ভগবান তার উপরে কেন প্রসন্ন হবে। যদি বিদ্যাবান যারা বড় বড় বিদ্বান তাদের উপরে যারা অধিক বিদ্যান তাদের উপরে ভগবান প্রসন্ন হইতেন তো তিনি কখন গজেন্দ্রের উপরে প্রসন্ন হইতেন না। যদি ধনবানের উপরে ভগবান প্রসন্ন হইতেন তো তিনি কখনো সুদামার উপরে প্রসন্ন হইতেন না। ভক্তি ভক্ত্যা তুষ্যতি কেবলম নচ গুণেই, কোন গুণের দ্বারা তিনি প্রসন্ন হন না, কেবল ভক্ত্যা তুষ্যতি কেবল তিনি ভক্তির দ্বারাই প্রসন্ন হন, ওনাকে প্রসন্নতার আর কোন কারণ নেই। এই ভক্তি কাকে বলা হয়, সর্বোপাধি বিলীন মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেণ ঋষিকেশ সেবনম ভক্তি উচ্যতে। সমস্ত প্রকার ভক্তি ইন্দ্রিয়গণের দ্বারা, ইন্দ্রিয় অধিষ্ঠাতা যে ভগবানের সেবা তাকেই ভক্তি বলা হয়। ভক্তি রস্য ভজনম ভগবানের প্রীতির উদ্দেশ্যে,
যা কিছু করা হয় ভগবত প্রীতি নিমিত্ত তাকেই ভক্তি বলা হয়। দেবর্ষি নারদ বলছেন কি আময় যস্য ভূতানাম জয়তে যেন সুব্রত তদেব যাময়ং দ্রব্যম ন পুনাতি চিকিৎসিতম। যে দ্রব্য সেবনে রোগ উৎপন্ন হয় সেই দ্রব্যকে যদি সেবন করা হয় সেই রোগ থেকে কোনদিন মুক্তি লাভ হয় না, কিন্তু সেই দ্রব্যকে যদি চিকিৎসক পরামর্শে সেবন করা হয় তো সে বস্তু আর রোগ উৎপন্ন করে না, রোগের থেকে নিবৃতি প্রদান করা হয়। তাৎপর্য দেবর্ষি নারদ বলছেন জীব কর্ম ছাড়া থাকতে পারবে না, তাকে কর্ম করতেই হবে, আর কর্ম করতে করতে কর্ম বন্ধনে সে বাঁধা পড়ে যাচ্ছে। এখন সে সাধু গুরু বৈষ্ণবের নিকটে গিয়েছে কি হে গুরুদেব, হে চিকিৎসক, হে ভগবতের চিকিৎসা, হ্যাঁ চিকিৎসক, আমি কর্ম ছাড়া আমি থাকতেই পারব না, কর্ম তো আমাকে করতে হবে, কিন্তু কর্ম করতে করতে এই কর্ম বন্ধনে বাধা পড়ে যাচ্ছি, এর থেকে নিষ্কৃতির উপায় বলুন। তখন সে গুরুদেব ভবরোগের চিকিৎসক বৈষ্ণবগণ মহাত্মাগণ বললেন তোমাকে কর্ম ছাড়তে হবে না, তুমি এতদিন যে কর্ম করছিলে নিজের উদ্দেশ্যে এখন সেই সমস্ত কর্ম করবে, কিন্তু তাকে ভগবত প্রীতির উদ্দেশ্যে তাকে সেই কর্মকে আচরণ করবে, এমন কোন গৃহ নাই যে গৃহে মানে পাপ ক্রিয়া হয় না, আমরা নিজের গৃহে পাপ করি, রান্না করি, কী জন্য ভোজন করব আমরা খাব, কিন্তু গুরুদেব বললেন এখন যে পাপ করবে এ কর্ম হচ্ছে আর কর্ম করে কর্ম বন্ধনে বাঁধা পড়ছি, এখন গুরুদেব বললেন কি এই কর্মের মধ্যে একটি ঔষধি দিচ্ছি, একটি পুড়িয়া দিচ্ছি, তাকে বিশ্রাম করবে তাহলে কর্ম বন্ধনে পড়বে না, এখন যা কিছু বানাবে তাকে গোবিন্দকে সমর্পণ করে বা সে গ্রহণ করবে, এইটাই সেই পুড়িয়া। দেবর্ষি নারদ বলছেন চিকিৎসক এইটাই পরামর্শ দিলেন, এতদিন যে কর্ম করছিলে আত্মসুখের নিমিত্ত নিজের নিমিত্ত এখন যা কিছু করবে গোবিন্দকে সমর্পণ করে, হ্যাঁ তোমাহি নিবেদিত ভোজন করি, তোমাহি নিবেদিত ভোজন করি, প্রভু প্রসাদ পট ভূষণ করি, প্রভু প্রসাদ আপনাকে প্রদান করে
আর আপনার প্রসাদ রূপে গ্রহণ করবে। ভাষণকার চর্চিতা বৈশিষ্ট্য ভোজন দাস্তা স্তব মায়াম জয়নি, আপনার প্রসাদ রূপে স্বীকার করে আপনার মায়াকে আমরা অনায়াস পার করে দেব। এইটাই সরল উপায়, যা কিছু কর সব কিছু ভগবানকে গোবিন্দকে নিবেদন করে স্বীকার কর। সূর্য মহারাজ বলছেন এর থেকে আর সরল উপায় আর কিছুই নেই। মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে বললে শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন, যে প্রয়োজন প্রেম, যে প্রয়োজন ভক্তি, সেই ভক্তি বস্তু সেই শুদ্ধ ভক্তির দ্বারা সেই কৃষ্ণের প্রেমের উদয় হবে। আর শুদ্ধ ভক্তির লক্ষণ কি, শুদ্ধ ভক্তি কাকে বলা হয়? মহাপ্রভু বলছে শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তি কহিয়ে লক্ষণ। শুদ্ধ ভক্তি কাকে বলা হয়? অন্য বাঞ্ছা অন্য পূজা একটি পয়ারে, মহাপ্রভু বলছে অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়িয়ে জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন, এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয় পঞ্চরাত্রে ভাগবতে এই পুকারি কর। শুদ্ধ ভক্তির লক্ষণ কি, শুদ্ধ ভক্তির স্বরূপ কি? মহাপ্রভু বলছে অন্য বাঞ্ছা, মনে কোন বাঞ্ছা থাকবে না, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, ভক্তি মানে স্বর্গ প্রাপ্তি, মুক্তি সাযুজ্য মোক্ষ প্রাপ্তি। মহাপ্রভু বলছেন ভক্তি মুক্তি আদি, আদি শব্দে এই সংসারের সমস্ত প্রকার বিষয় বস্তু যদি মনে হয়, এ যদি মনে অভিলাষ থাকে, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়, সাধন বিনা তো সেই ভক্তির প্রাপ্তি হবে না, প্রেমের প্রাপ্তি হবে না। কিন্তু এসব যদি অভিলাষ থাকে মনে, ভক্তি মুক্তি স্পৃহা পিসাচি যাবৎ হৃদিবর্ততে তাবৎ ভক্তি সুখশাস্ত্র কথম অভ্যুদয় ভয়। রঘু গোস্বামী পাদ বলছেন যে হৃদয়ে যে পর্যন্ত ভক্তি মুক্তি স্পৃহা বাস করে সে হৃদয়ে ভক্তির উদয় কখনো হতে পারে না। বাবাজি মহারাজ বলছেন সে হৃদয়ে কখনো যান না শুদ্ধা সাধ্বী ব্রাহ্মণী ভকতি দেবী, সে হৃদয়ে কখনো যান না যে হৃদয়ে ভক্তি মুক্তি বাসনা রূপা ধৃষ্টা চণ্ডালিনী থাকে, সে হৃদয়ে কখনো জানে অন্য বাঞ্ছা, কোন বাঞ্ছা যদি অভিলাষ থাকে। রূপ গোস্বামী পাদ বললেন অন্য অভিলাষিতা সুন্দর জ্ঞান কর্মাদ্যনাকৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তম। উত্তম ভক্তি কাকে বলা হয়? কোন অভিলাষ থাকিবে না চিত্তে, অন্য অভিলাষিতা সুন্দর জ্ঞান কর্মের দ্বারা ভক্তি আবৃত হবে না, আনুকূল্য আনুকূল্যের শব্দের অর্থ আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, আনুকূল্য শব্দের উপসংহার কি বলছে? ভক্তি আনুকূল্য হবে প্রতিকূল হবে, কংস ভক্তি করেছিল কংস চিন্তয়ান ঋষিকেশ অপশ্যম তন্ময়ম জগৎ, যখন দেবর্ষি নারদকে জিজ্ঞেস করছে আমার যে কার দেবর্ষি দেখতে কেমন হবে, নারদ বললেন দেখতে সে কালো হবে মুরলি বালা হবে,
পিতাম্বর ধারী হবে, মোর মুকুটওয়ালা হবে, বৈজন্ত মালাধারী হবে। দেখতে লাগলো, এটা ভক্তি না? মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম তাহা তাহা হয়তা শ্রীকৃষ্ণ স্মরণ, এ মহাভাগবতের লক্ষ্য। কিন্তু বংশকে কেন আনন্দ মিলল না, তার ভক্তির প্রশংসা কেন করা হলো না, এটা আনুকূল্য। সে শত্রু ভাবে সে শ্রীকৃষ্ণের স্মরণ করত, এই জন্য বলেন আনুকূল্যেন রোচ মানা। আনুকূল্য শব্দের অর্থ রোচ মানা, প্রীতিকর। যে ভক্তি যে ভাবটা ভগবানকে ভগবানকে প্রীতিকর হবে সেই ভক্তি হবে। যদি কোন বাঞ্ছা থাকে সাধন করলেও সে শুদ্ধ ভক্তি প্রাপ্তি হবে না। অন্য বাঞ্ছা, অন্য পূজা, ঋষিকে গোবিন্দ সেবা ছিল, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না বুঝিবে দেবী দেব। এই ভক্তি পরম পার, ঠাকুর মহাশয় বলেছে। অন্য পূজা শব্দে মহাপ্রভু কি বললেন? বৈষ্ণব ধর্ম বলছে এই, সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইথে নাই মতি। বৈষ্ণব ধর্ম বলছেন যে ব্রাহ্মণ আচণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবত করিবে ও বহুমান। যদি কুকুরকে চণ্ডাল পর্যন্ত যে প্রণাম করতে বৈষ্ণব ধর্মে নির্দেশ করা হয়েছে, তো যদি কোন দেবীকে প্রণাম করা হয় তো অনন্য ভক্তিতে দোষ এসে যাবে। যদি ভোলেনাথকে জল প্রদান করা হয় তো অনন্য ভক্তিতে খণ্ডন এসে যাবে। তো অন্য পূজা নিজের যে ইষ্ট, সেই ইষ্ট দেবের প্রসন্নতা প্রাপ্তির উদ্দেশ্যে যদি ইনাদেরকে প্রণাম করা হয় তো কোন দোষ নাই। অন্য পূজা অর্থে মহাপ্রভু বলছেন, কালী মন্দিরে গেলাম, হে মা আমি তোমার তুমি আমার। হনুমান মন্দিরে গেলাম, হে বজরঙ্গবলী আমি তোমার বলে ইয়ে ভক্ত ইষ্ট নিষ্ঠা এই জায়গায় থাকে। সনাতন গোস্বামী পা বৃহৎ ভাগবতামৃতে একটি দৃষ্টান্ত দিলেন। একবার গরুড়ের মনে অহংকার হয়েছিল কি আমার মত শক্তিশালী আর আমার মত বেগবান দ্বিতীয় এই সংসারে কেবল না। আর ভগবান যখন লীলা করেন না, সেই লীলার মধ্যে অনেক প্রকার রহস্য থাকে। গরুণের অহংকারকে শূন্য করার জন্য আর অনন্য ভক্তিকে জগতে প্রকাশিত করার জন্য গরুড়কে বললেন দ্বারকাধীশ দ্বারকায়ে কি গরুড় তুমি এক্ষুনি কিঙ্কুর সুবর্ষে যাও, হনুমানকে বলো আমার সঙ্গে দেখা করতে। আর গরুড় ইচ্ছানুসার যার গতি গরুড় ইচ্ছা করলেন, তিন পুরুষ বর্ষে পৌঁছে গেলেন, দেখলেন হনুমান ভগবান রঘুনাথের ধ্যানে নিমগ্ন, নেত্রে থেকে বাড়ির জলের ধারা প্রবাহিত হচ্ছে।
সমস্ত শাস্তিকে ভিক্ষারে সারা শরীর কম্পমান হচ্ছে। গরুড় বললেন, হে হনুমান, তোমাকে যাদবেন্দ্র সরকার স্মরণ করেছে, চলো। হনুমানকে শুনলেন কিন্তু কিছু হ্যাঁ না কিছু উত্তর দিলেন না। কিছুক্ষণ ব্যতীত হল, হনুমান শুনতে পেলে না, তোমাকে দরকারায় যাদবেন্দ্র সরকার ডেকেছেন, চলো। তাও হনুমানজি কিছু বলছেন না। তৃতীয়বার বললেন, গরুড়কে ক্রোধ আসল, বাঁদর এত অভিমানী, আমার কথা শুনতে পাচ্ছে না, একে ধরে নিয়ে চলে গেল। যে গরুড় হনুমানকে ধরতে যাচ্ছে, হনুমান যে গরুড়কে ভগবানের ইচ্ছা লেজে বেঁধে এত জোরে ফেললে সোজা এসে দ্বারকায় পড়ল। ধুলা ঝাড়তে ঝাড়তে আসছে গরুড়, ভগবান দেখে হাসলেন, মানে অহংকারটাকে আমার মতো শক্তিশালী দ্বিতীয় কেহ না, অহংকারটাকে চূর্ণ করে। গরুড় বলছেন কি প্রভু, হনুমান তো শুনছেই না, শুনছি না, তুমি কি বললে? আমি বললাম যাদবেন্দ্র সরকার তোমাকে ডেকেছে। আরে সে শুনবে না, তুমি যাও বলবে রাঘবেন্দ্র তোমাকে স্মরণ করেছে দ্বারকা। গরুড় আবার গিয়েছে, আর নিকটে যায়নি, দূর থেকে বলছে, হনুমান আমার একটি ভুল হয়েছে, যাদবেন্দ্র নয় তোমাকে রাঘবেন্দ্র দ্বারকায় স্মরণ করেছেন। যেই এইটুকু শুনেছেন হনুমান নাম অন্তর্ধান, আরে কোথায় গেল কোথায় গেল। কিছুক্ষণ প্রতীক্ষা করে গরুড় দ্বারকায় আসছেন, এসেছেন আর দেখছেন না কি স্বয়ং দ্বারকাধীশ রঘুনাথ রূপ ধারণ করেছেন, রুক্মিণী সীতা হয়ে দাঁড়িয়ে আছেন, আর শ্রী বলরামজি লক্ষ্মণ হয়ে তিনি হাত করমধ্যে করজোড় করে দাঁড়িয়ে আছেন হনুমানজি চরণে বিরাজমান, নিবেদন করছেন শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বম রামম কমললোচন। হে প্রভু আমি জানি শ্রীনাথ জানকীনাথ লক্ষ্মীপতি জানক সীতাপতি কোন ভেদ না, অভেদ পরমাত্মা, কিন্তু তথাপি মম সর্বস্বম রাম কমল লোচন, এতে অনন্য ভক্তিতে হানি হয় না, দোষ আসে না, বরং ইষ্টদেব প্রসন্ন হয়। রূপ সনাতনের ছোট ভাই ছিলেন অনুপম, বাল্যকাল থেকে রাম ভক্ত ছিলেন। একদিন দুই ভাই বললেন, অনুপম রাম ভগবান হলেন বারো কলা, কৃষ্ণ হলেন ষোলো কলা, কৃষ্ণ পরম সুন্দর, সেই জন্য আমরা দুই ভাই কৃষ্ণ ভজন করি, তুমি রামের ভজন করো, তুমি আমাদের সঙ্গে কৃষ্ণ ভজন করো, তিনবার এক সঙ্গে। যখন বড় ভ্রাতা রূপ সনাতন বললেন, তো অনুপম সারা রাত্রি বিচার করছেন, ভ্রাতার আদেশকে যদি লঙ্ঘন করি অপরাধ হবে, আর বাল্যকাল থেকে যে রঘুনাথের চরণে নিজের মস্তককে বিক্রি করেছি, সেখান থেকে মস্তককে কেমন সরাব, সারা রাত্রি ব্যতীত হয়ে গেল কান্নন করতে করতে। প্রাতকাল রূপ সনাতন দুই ভাইকে প্রণাম করে নিবেদন করছেন কি ভাই, রঘুনাথের চরণে বেঁচে আছো মাথা, কাড়িতে না পারো মনে পাও বড় ব্যথা ব্যথা, দাদা সেই রঘুনাথের চরণে আমি নিজের মস্তককে বিক্রি করে দিচ্ছি, যেই মনটাকে সরাতে চাইছি যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ সেই জন্য কৃপা করি মোরে আজ্ঞা দেহ দুই জন জন্মে জন্মে সেব রঘুনাথের চরণ। আপনারা
আমাকে আদেশ করুন, আজ্ঞা প্রদান করুন, সেই রঘুনাথের যেন আমি দাস হয়ে থাকতে পারি। তার এই অনন্য ভক্তিকে দেখে সনাতন গোস্বামী পাদ বলছেন, আমার দুই ভাইটাকে আলিঙ্গন করিয়া দৃঢ় তোমার সাধু ভক্তি, অন্য পূজা গীতায় ভগবান বললেন, যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়া নিন্দিতা, ভগবান বলছেন যে অর্জুন যারা আমাকে ছেড়ে অন্য দেবা দেবীগণের পূজন করে, প্রকারান্তরে তারা আমারই পূজা করে, কারণ আমি সর্বদেব। কিন্তু সেই ভক্তিটা বিধিপূর্বক নয়, অবিধিপূর্বক। ভগবান বললেন অবিধিপূর্বক সেই জন্য তাদের পুনর্জন্ম হয়, কারণ আমা ব্যতীত আমি মুকুন্দ আমিই মুক্তি প্রদান করতে পারব, আমা বিনা অন্য কোন দেবতা সেই মুক্তি ফল দিতে পারবে, হ্যাঁ এই জগতের সমস্ত বস্তু দিতে পারবে, স্বর্গ দিতে পারবে, কিন্তু মুক্তি আমা বিনা অন্য কেহ দিতে পারবে না। এই জন্য যারা আমাকে ছেড়ে অন্য দেবা দেবীগণের পূজনা পূজন করেন, তাদের সেই ভক্তিটা অবিধিপূর্বক বলে তাদের পুনর্জন্ম হয়। এই জন্য অন্য দেবের সুখার্থে যদি ভগবান শিবকে প্রণাম করা হয়, আর বৈষ্ণবানাম যথাসম্ভব ভাগবত মহাপুরাণে বলব, বৈষ্ণব শ্রেষ্ঠ হলে ভগবান ভোলেনাথ, ভোলেনাথকে যদি বন্দন করা হয়, যদি জল চড়ানো হয়, তো তাতে ইষ্টদেব রাধা কৃষ্ণ প্রসন্ন হবে। মহাপ্রভু বলেছেন যে শিব পূজা করে না, সে যে কেন আমার পূজা করে এ আমি জানি। যে পর কৃপানা করহি পুরারি, যে পর কৃপানা করহি ভগবান ভোলেনাথের কৃপা যার উপরে নাই, সোন পাব মুনি ভগতি আমারি, হে নারদ সে আমার ভক্তিকে কখনো প্রাপ্তি করতে পারবে না। শিবের নিন্দা করে আর আমার দাস বলে পরিচয় দেয়, হ্যাঁ সে আমাকে স্বপ্নেও প্রিয় নয়, এমন যে ভক্ত ইষ্টের প্রসন্নতার কারণে যদি যোগমায়াকে প্রণাম করা হয়, শিবকে প্রণাম করা হয়, এতে সেই অনন্য ভক্তিতে কোনো প্রকার দোষ আসে না। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম জ্ঞানের দ্বারা আবৃত হবে না, কর্মের দ্বারা আবৃত হবে না, কর্মমিশ্র ভক্তি হবে না, জ্ঞান মিশ্র ভক্তি হবে না। আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীল, আনুকূল্য রোচমানা যেটা ভগবানকে প্রিয় সেই ভক্তি হবে, সর্বেন্দ্রিয়ে সমস্ত ইন্দ্রগণের দ্বারা, নেত্রের দ্বারা ভগবৎ দর্শন, মনের দ্বারা ভগবানের চরণ চিন্তন, হাতের দ্বারা ভগবানের সেবা, সমস্ত ইন্দ্রগণের দ্বারা সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীল এই শুদ্ধ ভক্তি, ইহা হইতে প্রেম হয়। পঞ্চরাত্রে
ভাগবতে এই প্রকারে করে। পঞ্চরাত্রে ভাগবতে ভক্তির এই স্বরূপকেই বলা হয়েছে মহাপ্রভু। এই ভক্তির দ্বারা জীবের পরম কল্যাণ হবে। ভক্তির দুটো বিশেষণ দিলেন, অহেতুকি অপ্রতিহতা, হেতু যুক্ত ভক্তি ভগবানকে প্রসন্ন করতে পারবে না, হেতু শূন্য ভক্তি হবে, আর অপ্রতিহতা অখণ্ডিতা। ভক্তি একটি নিয়ম পূর্বক হবে, অখণ্ডিতা ভক্তি হবে। আজকে মনে হলো শ্রদ্ধাপূর্বক মালা জপ করলাম, আর কালকে মন লাগছে না, তো মালা মন লাগুক না লাগুক, এটা মানে আমাদের আচার্যগণের যেটা সিদ্ধান্ত, ভক্তি একটা নিয়ম পূর্বক হবে। অখণ্ডিতা এই ভক্তির দ্বারাই জীবের পরম কল্যাণ। ঐছে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ তেজি। মহাপ্রভু সনাতন গোস্বামী পদকে একটি দৃষ্টান্ত শুনিয়েছিল কি সনাতন এক সর্বজ্ঞ যেতে যেতে এক ব্যক্তিকে দেখলেন, যে ব্যক্তি অত্যন্ত দুঃখী, অত্যন্ত দুঃখী হয়ে বসে আছে, সর্বজ্ঞ দেখা মাত্র তাকে বুঝতে পারলেন, ই তো অনেক সম্পত্তির মালিক, তাকে বলছেন সর্বজ্ঞ তুমি কেন দুঃখী, তোমার আছে পিতৃধন, তোহে না কহিল অন্যত্র ছাড়িল জীবন, তুমি কেন দুঃখী ভাই। এখন যখন সর্বজ্ঞ বলেছে সেই দরিদ্রকে কি তুমি অনেক সম্পত্তির মালিক, তখন শুনে মনে মনে ভাবছে আমার পিতা কোথায় সম্পত্তি পুঁতি রেখে দিয়েছে, এখন তাকে প্রাপ্তি করার জন্য অন্বেষণ করছে। সর্বজ্ঞ বলে দেখো এইখানে সম্পত্তি রাখা আছে, যদি এই স্থানে আছে ধন দক্ষিণে পুঁতিবে, ভীমরল বদলে উঠিবে ধন না পাইবে। যদি এইখানে সে সম্পত্তি পুঁতা আছে, যদি দক্ষিণ দিকে তুমি খুঁজবে তো সে সম্পত্তি তোমার হাতে আসবে না, কারণ সেদিকে ভীমরল বরুল আছে, বরুলি আছে, তোমাকে কামড়াবে। মহাপ্রভু বলছেন এই হচ্ছে কর্ম মার্গের সাধন, কর্ম মার্গের সাধনে সে প্রেম কৃষ্ণ প্রেম বস্তু লাভ হবে না, নিষেধ করলে। আর পশ্চিমে কুদিলে তাহা যক্ষ এক হয়, সে বিঘ্ন উপস্থিত করিবে, সে যক্ষ পশ্চিম মার্গই বলে হল জ্ঞান মার্গ। জ্ঞান মার্গের সাধনেও যে কৃষ্ণ প্রেম বস্তু, সে কৃষ্ণ প্রেম সম্পদ সে লাভ হবে না। আর উত্তর দিকে একটি অজগর সাপ বসে আছে, যদি সেদিকে তুমি খুঁজবে তোমাকে গিলে ফেলবে। এ হচ্ছে যোগ মার্গের সাধন, এর দ্বারাও সে কৃষ্ণ প্রেম সম্পদ তোমার হাতে পড়বে না। পূর্ব দিকে তাহে তাতে মাটি অল্প খুঁজিতে, ধনের ঝাড়ি পড়িতে পড়িবে তোমার হাতেতে। মহাপ্রভু বলছেন সনাতন পূর্ব দিক মানে ভক্তি মার্গের সাধন, এই সাধনের দ্বারা সে কৃষ্ণ প্রেম বস্তু লাভ হবে। ঐছে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ তেজি, ভক্তি কৃষ্ণ বশ হয় ভক্তি তারে ভজি। তিনি কেবল ভক্তির বশীভূত, ভক্তি বশ স পুরুষ, ভক্তি রেণেব নয়তি, ভক্তি রেণেব পশ্যতি, ভক্তি রেণেব দর্শয়তি, ভক্তি রেব ভূয়সি, ভক্তি বশ স পুরুষ। ভক্তির দ্বারাই জীবের পরম কল্যাণ হবে। এ ভক্তি তো ভক্তির দ্বারা জীবের পরম কল্যাণ হবে, কিন্তু রূপ গোস্বামী পাদ বললেন ভাই এ ভক্তি কিন্তু বড় দুর্লভ বস্তু। জন্ম যোগেন সংকেন দান ব্রত তপোদ্ধরে বাখ্যা স্বাধ্যায় সন্ন্যাসে ন
সংকেত দ্বারা, তপস্যার দ্বারা, ব্যাখ্যার দ্বারা, ইন্দ্র সংযমের দ্বারা না প্রাপ্নুয়াত যত্ন করলেও ভক্তি পাওয়া যায় না। হরি ভক্তি শুধু দুর্লভ, ভক্তির সাধনে যজ্ঞাদি পুণ্যকর্মে ভক্তি মানে স্বর্গপ্রাপ্তি হয়ে যায়, জ্ঞানের সাধনে মুক্তিপ্রাপ্তি হয়ে যাবে, সেইম সাধন সহস্রই হরে ভক্তি সুদুর্লভ, হাজার সাধন করিলেও হরি ভক্তি সুদুর্লভা দুর্লভা সুদুর্লভ। পঞ্চম স্কন্ধে সুখদেব গোস্বামী বলেছেন কি রাজন পরীক্ষিত মুক্তি দদাতি করিহিচিৎ, তিনি মুক্তি দিয়ে থাকেন কিন্তু স্মরণ ভক্তি যৌবন ভক্তি ভগবান সহজে দেন না, এ ভক্তি রূপী অমৃতের না তাহার না দেন, যোগ্য আধারে দেন, যোগ্য পাত্রে দেন, যাহা ভক্ত আর কিছুই চায় না। হ্যাঁ, দিয়মানম না গৃহন্তি বিরাম সেবনম জনা, সারুক্য ষষ্ঠি সামিপ্য সারুপ্য একত্বমপ্যুত দিয়মানম, আমি সেই ভক্তগণকে আমার পঞ্চবিধ মুক্তি প্রদান করি, করলেও আমার সেবা ছাড়া তারা কিছুই গ্রহণ করেন না, এই প্রকার ভক্তগণকে তিনি ভক্তি দেন, যোগ্য আধারে দেন, যোগ্য পাত্রে দেন। কিন্তু এই কলি পাবনা অবতার ধন্য কলিযুগ, এই কলি পাবনা অবতার শ্রীমন মহাপ্রভু এমন অবতার হয় নাই আর হবারও না, বড় অবতার রে এমন হয় নাই আর হবারও না, কেন সবই তো ভগবানের অবতার, একে বড় অবতার কেন বলা হবে, বললেন অন্যান্য অবতারে তারা কি জীবের কল্যাণ করেন নাই, করেছেন, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে একহি বাণ প্রাণ ভর লীনা দীন জানতহি নিজ পদ দীনা, ভগবান রঘুনাথ একটি বাণের দ্বারা তারকার প্রাণকে নিলেন, তাকে দুঃখী দেখে নিজের পদ সাযুজ্য মুখ্য প্রদান করলেন, কিন্তু এবে অস্ত্র না ধরিল এই অবতারে মারার কথা ধরে থাক, মার খেয়ে প্রেম মিলায় কেউ কি শুনেছ কোথাও, কত কত অবতার হয়েছে কেউ কি শুনেছ কোথাও, মার খেয়ে প্রেম মিলায় মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দিব না, যারা মেরে মাথা ফাটিয়ে দিলেন তাদেরকেও প্রেম দেওয়া হল, প্রভু কহে আমি বিশ্বম্ভর নাম ধরি নাম সার্থক হয়, কখন নাম সার্থক হয় যদি বিশ্ব প্রেমে ভরি, যখন পুরো বিশ্বকে কেউই বঞ্চিত থাকবে না, সেই নিন্দুক পাষণ্ডী পড়ুয়া অধম সেই মায়াবাদী সন্ন্যাসী গণ ও তারাও বঞ্চিত হলেন না সে প্রেম বন্যা, প্রেম বন্যা চৌদিকে বেড়ায় স্ত্রী বালক বৃদ্ধা সবারে ডুবায়, কিন্তু সে প্রেম বন্যা থেকে পড়ুয়া গণ অধম গণ বাসন্তী গণ নিন্দু গণ মায়াবাদী সন্ন্যাসী গণ বঞ্চিত হয়ে গেলে, কারণ মহাপ্রভুর চরণে নিন্দা করে অপরাধ করে আর প্রেম থেকে বঞ্চিত হয়ে মহাপ্রভু দেখলেন আমি তো আসলাম হিত করার জন্য আর এরাই আমার নিন্দা করে, এদের সর্বনাশ হচ্ছে অহিত হয়ে গেল,
তাদের উপরে করুণা করার জন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। সন্ন্যাসী বুদ্ধিতে আমাকে প্রণাম করবেন, এদের সেই অপরাধটা যাবে, এরাও প্রেম প্রাপ্তি করবে। সন্ন্যাস গ্রহণ করে তাদের উপরে কাউকে বঞ্চিত করবে, সেই মায়াবাদী সন্ন্যাসীগণকেও তাদের উপরে কৃপা করলেন, তাদেরকেও সেই মায়াবাদী সন্ন্যাসীগণ মহাপ্রভুর সঙ্গে কাশীতে কৃষ্ণ নাম উচ্চারণ করে তারাও নৃত্য করতে লাগলেন। মহাপ্রভু যখন দক্ষিণে গেলেন, যে মহাপ্রভুকে দর্শন করছে সেই রূপে আকৃষ্ট হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছে মহাপ্রভু। কিছু দূর যাওয়ার পশ্চাৎ মহাপ্রভু তাকে আলিঙ্গন প্রদান করছেন, আর যেই আলিঙ্গন প্রদান করছেন আর সেইটা সেই কত দূরে বহিঃপ্রভু তারে আলিঙ্গিয়া বিদায় করেন তার প্রেম সঞ্চারিয়া, প্রেমের দ্বারা সঞ্চারিত করে আর তাকে আলিঙ্গন করে ছেড়ে দিচ্ছে। আর সেই যে নিজের গ্রামে যাচ্ছে সেই জন নিজের গ্রামে করিয়া গমন, কৃষ্ণ বলে হাসে কাঁদে নাচে অনুক্ষণ। কি হয়েছে আরে কৃষ্ণ, কি হয়েছে হরি বল, আরে কি হলো হরি বল, হাসে কাঁদে নাচে, তাকে যে দেখছে যে স্পর্শ করছে আর সেও তার স্পর্শ মাত্রে সে বৈষ্ণব হয়ে যাচ্ছে আর সেও কৃষ্ণ বলে ক্রন্দন করছে। দৈব যোগে সেই গ্রামে যদি অন্য গ্রামের কোন লোক আসছে সে বৈষ্ণব হয়ে যাচ্ছে আর সেও নিজের গ্রামকে গিয়ে তাকে যে দেখছে স্পর্শ করছে সে বৈষ্ণব। এই প্রকার গ্রাম থেকে গ্রামান্তর পুরো সেতু বন্ধ পর্যন্ত মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। কারণ রূপ গোস্বামী পাদ বলেছেন, অনার্পিত চরিত্রিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দুতি কদম বসন্নিপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিদন্দন। অনর্পিত চিরা বহুকাল থেকে যে বস্তু অনর্পিত ছিল সেই যে ব্রজে প্রেম ভক্তি, যে ভক্তি কোনো কালে কেহ পায় না সেই ব্রজের যে প্রেম ভক্তি, সমন্দের বন্ধনে মালা, যে ভক্তি আমাকে সমন্দের বন্ধনে বেঁধে পেলে, যে ভক্তি আমাকে পুত্র সখা প্রাণপতি বানায়, সে ভক্তি আমি কাকে দিই না, যারে চারে যে যে দেব সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি ব্রজের এমন নির্মল ভক্তি, সেই সখাগণ দেখছেন ভগবানের অদ্ভুত পরাক্রম, দেখতে দেখতে অঘাসুরের বধ করে নিল কৃষ্ণ, দেখতে দেখতে বকাসুরের সেই চঞ্চুকি চিরে ফিরল, কালিয়ের উপরে দমন বিজয় প্রাপ্তি করল গিয়ে কৃষ্ণ। কিন্তু এত ঐশ্বর্যময় লীলা দেখার পরেও তাদের যে শুদ্ধ সখ্য ভাবটা যাচ্ছে না, খেলছে খেলায় পণ আছে, যে হারবে ভাই সে ঘোড়া হবে আর যে জিতবে তার পিঠির উপরে বসবে। খেলতে খেলতে কৃষ্ণ হেরে গেছে, সুবল বলছে কৃষ্ণ খেলায় কি পণ ছিল, যে হারবে ঘোড়া হবে ঘোড়া হোক। কৃষ্ণ বলছে সুবল জানিস না আমি রাজার বেটা, হ্যাঁ আমার পিতার কাছে 1 কোটি ধেনু আছে, আমি রাজা আমি ঘোড়া হব, আমার পিঠির উপর তুই বসবি, এত সাহস তোর।
খেলন মে কো কাকো ঘুষিয়া, এখানে কেউ বড় নয় ছোট নয়, খেলা হেরেছো বড়া হইতেই হবে। আরে তোমার বাপের কাছে দশটা কুড়িটা গরু বেশি আছে, আমাদের দশটা কুড়িটা কম, তাতে কি আছে? এই খেলাতে কেউ বড় ছোট নয়, হেরেছো ঘোড়া হবে, জবরদস্তি ঘোড়া বানিয়ে পিঠের উপরে বসে পড়বে। মা যশোদা সেই কৃষ্ণের মুখে ব্রহ্মাণ্ড দর্শন দর্শন করেছে। যখন বলছেন কি রে মাটি খেয়েছিস, বলে না হম ভক্তি দেব, আমি খাইনি খাইনি। তোর সখারা বলছে সর্বে মিথ্যা বিশ্বাসী না, সবাই মিথ্যা বলছে। আচ্ছা তুই একই সত্যবাদী, সবাই মিথ্যাবাদী, মা আমার কথা বিশ্বাস নাই, মুখ খুলে দেখে না? বলে হ্যাঁ মুখ খুলে ব্রহ্মাণ্ডের দর্শন করলে, বড় বড় পর্বত নদী সমুদ্র ভূগোল খগোল সূর্য নক্ষত্র গ্রহ চন্দ্র তারকা সব কিছু দেখলেন, তার মধ্যে জম্বু দ্বীপকে দেখছেন, তার মধ্যে ভারতখণ্ড, ভারতখণ্ডে উত্তরপ্রদেশ, তার মধ্যে ব্রজমণ্ডল, ব্রজমণ্ডলে গোকুল, গোকুলে নন্দভবন, আর নিজেকেও দেখছেন। সেই বিশ্বরূপ দেখার পরেও কিন্তু মার সেই কৃষ্ণকে তিনি বেঁধে ফেলছেন, আমার পুত্রকে আমি মানতে পারব না। সেই বিরাট সেই অব্যক্ত পরমাত্মা সুখদেব গোস্বামী বললেন, না চান্তর না বহির্জস্য না পূর্বং না পিছাপরম, পূর্বা পরম বহিঃস্থান্ত জগৎ চৌজ জগৎচ, যার পূর্ব নাই যার পর নাই যার অন্তর নাই যার বাহার নাই, সেই অব্যক্ত পরমাত্মা তিনি তন্মত্ত আত্মজ অব্যক্তম বর্ত্যা লিঙ্গ মদক্ষজম গোপিকা উলু ফলে দামনা ববন্ন প্রাকৃত জপা। মা যশোদা সেই বিরাট পুরুষকে, সেই অব্যক্ত পরমাত্মাকে যেমন কোন মা সামান্য বালককে বেঁধে ফেলে, তদ্রু মা বেঁধে ফেললে। এ ভক্তি আমি কাকেও দিই না, প্রিয়া যদি মান করে কর হে ভর্ষণ। যখন গোপীগণ তাকে লম্পট বলছেন, শট বলছেন, কপট বলছেন, কালো বলছেন, বলছেন সেই বেদ স্তুতি থেকেও সেই বাণীগুলো আমার কানে যেন মিশ্রীর মতো অমৃতের মতো মানে অনুভব হয় আমাকে। তাদের যে প্রেমের গালি লম্পট সব, তাদের সে গালিগুলো ভগবান বলছেন আমাকে যেন যেন কানে অমৃতের মতো অনুভব হয়, সেই ভক্তি আমি কাকে দিয়ে না। অনর্পিত চরণ শ্রীনাথ করুণায় অবতীর্ণ কর, তিনি করুণা করে কলিযুগে অবতীর্ণ হয়। সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রসাম সেই ব্রজের যে সিংহার, ব্রজের যে প্রেম ভক্তি তাকে সমর্পণ করার জন্য তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন, কাউকে বঞ্চিত করলেন না। হেন প্রেম ঝাড়িখণ্ডে মহাপ্রভু এমন কোন গানি আছে, এমন কোন অবতার হয়েছে? বাক্য বলছে কৃষ্ণ বল,
কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। যে বাক্য বলছেন কৃষ্ণ হয়েছে কোন অবতার, অনেকটা অবতার হয়েছে, কোন অবতারে ব্যাঘ্র কৃষ্ণ বলে আর নৃত্য করছে, দেখেছেন শুনেছেন কোন শাস্ত্রে পুরাণে? মহাপ্রভু যখন জলে স্নান করছে নদীতে, হাতি ঝুন্ড অনেকগুলো হাতি সেখানে এসছে, মহাপ্রভু দেখলেন, দেখে কি মনে কৌতূহল হল, কাঁধে জল নিয়ে তার উপর তাদের উপরে ছিটা দিলেন। বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে, অপূর্ব পূর্বে এই প্রকার রঙ্গ হয় না, এই প্রকার লীলা কখনো হয় না। হাতিগুলো কৃষ্ণ বলে চিৎকার করছে, ভূমিতে বাড়াগড়ি দিচ্ছে, নৃত্য করছে, অশ্রুপাত হচ্ছে। ময়ূরাদি পক্ষীগণ প্রভুকে দেখিলা, সঙ্গে চলে কৃষ্ণ বলে নাচে মত্ত হইয়া। পক্ষীগণ মহাপ্রভু সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কৃষ্ণ বলে নৃত্য করতে করতে। মহাপ্রভু যখন হরিবল বলে উচ্চ ধ্বনি করছেন আর সে বৃক্ষলতা কম্পমান হচ্ছে, যেন সে বৃক্ষগণ কৃষ্ণ বলে তারাও যেন আনন্দে নৃত্য করছে। সেই সুদুর্লভ প্রেম ভক্তিকে মহাপ্রভু অবিচারে পাত্র অপাত্র কোন বিচার রাখলেন না, আধার অনাধার কোন বিচার রাখলেন না, যারে তারে সেই প্রেম দান করলেন মহাপ্রভু। এখানে বলছে আপনি বলছেন ভক্তির দ্বারা জীবের পরম কল্যাণ হবে, সৌজি মহারাজকে পূর্ব পক্ষ থেকে প্রশ্ন করলেন, আপনি বলছেন জীবের পরম কল্যাণ হবে ভক্তির দ্বারা, কিন্তু শ্রুতি বলছেন যতক্ষণ তত্ত্ব জ্ঞান না হবে ততক্ষণ সংসার মোচন অসম্ভব। শ্রী তার উত্তরে শ্রী সুত মহাশয় বললেন কি দেখুন, ভক্তির দুটো পুত্র জ্ঞান বৈরাগ্য। যখন আপনি ভগবানের ভক্তি করবেন, অহিতুকি জ্ঞান আর অহিতুকি বৈরাগ্য আপনা আপনি হৃদয়ে প্রকট হবে, কারণ ভক্তিরই দুটো পুত্র, যেখানে ভক্তি সেখানে জ্ঞান, সেখানে বৈরাগ্য। সেই জ্ঞান বৈরাগ্যের জন্য আপনাকে আলাদাভাবে প্রয়াস করতে হবে না। হে ঋষিগণ, ধর্মস্যাহি অপবর্গস্য, ধর্মের আচরণ সর্বদা ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে নিয়ে করিব। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেণ কথাসুজ যদি লোৎপাদয়তে রতিম, শ্রম এব হি কেবলম। ধর্ম অনুষ্ঠান, ধর্ম সাধু সেবা করছে, নাম জপ করছে, পরিক্রমা করছে, ব্রত স্নান করছে, ভগবত অর্চন করছে, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি ভগবত প্রাপ্তি না হয় আর সংসারের কোন বস্তুর প্রতি অভিলাষ হয়, তো একে বলে এইটা এই ধর্মকে প্রশংসা করা যাবে না। ধর্মের ফল এই বিষয়বস্তু নয়, অর্থপ্রাপ্তি নয়, ধর্মের ফল অপবর্গ ভগবত প্রাপ্তি। অর্থের ফল কি? বিষয়ভোগ বললেন না, অর্থস্য ধর্মকান্তস্য। অর্থের ফল সেই অর্থ তখনই সার্থক হবে, সেই অর্থকে যখন ধর্মে অর্থাৎ ভগবত সেবায় লাগানো হয়। বিষয়ভোগ নয় অর্থের ফল, বিষয়ভোগ কেন করব? ইন্দ্র তৃপ্তির জন্য বলছেন না, বিষয়ভোগ ততটা করিবেন যতটা জীবন নির্বাহের জন্য প্রয়োজন, জীবন ধারণের জন্য প্রয়োজন। আর এই জীবন ধারণের উদ্দেশ্য কি বলে জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, এই জীবনে
মানব জীবনের উদ্দেশ্য হল তত্ত্বকে জানা, তত্ত্ব অর্থাৎ ভগবানকে জানা। কঠোপনিষদে শ্রী যমরাজ বলছেন, যৌন ব্যক্তি সৎস মহতি বিনষ্টি। এই মানব জনম থাকতে থাকতে সে ভগবানকে জানার জন্য যে চেষ্টা করল না, বলছেন সে একটি বহুত বড় বিনাশ করে নিল, বহুত বড় হানি করে নিল। এই মানব জীবনের উদ্দেশ্য তত্ত্বকে জানা, যদি তত্ত্বকে জানা জীবনের উদ্দেশ্য হয়, বলে সে তত্ত্বটা কি? বলে বদন্তি তত্ত্ববিদঃ সত্যম জগদ্ব্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যারা তত্ত্ববিদ, সেই তত্ত্বকে যারা অনুভব করেছে, তারা বলে বদন্তি, কি বলে? জগজ্ঞান অদ্বয়ম, বলে তত্ত্ব বস্তুত অদ্বয় জ্ঞান তত্ত্ব। অদ্বয় বস্তু মানে অদ্বয় মানে দ্বিতীয় নাম, তত্ত্ব একই, ভগবান একই, একই ভগবানকে ব্রহ্মেতি, কেহ ব্রহ্ম বলে সম্বোধন করে। ব্রহ্ম ইতি ইনি ব্রহ্ম, পরমাত্মা ইতি ইনি পরমাত্মা বলে কেহ বলে, আর ভগবান ইতি আর কেহ ভগবান বলে বলে। যদ অদ্বৈতম ব্রহ্ম উপনিষদে, উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলে সম্বোধন করছে, সেই অদ্বৈত ব্রহ্ম কে? তদপি অস্য তনুবা। কবিরাজ বলছে যে মহাপ্রভুর যে অঙ্গ প্রভাব, যে অঙ্গ কান্তি, তাকে ব্রহ্ম জ্ঞানীগণ দূর থেকে কেবল প্রকাশ প্রকাশ দেখে তারা ব্রহ্ম ইতি ইনি ব্রহ্ম বলে সম্বোধন করে। যা আত্মা যা আত্মা অন্তর্যামি পুরুষ সো অস্যান সর্ববিগ বৈভব বিভব। যোগ শাস্ত্রে যোগীগণ যাকে অন্তর্যামী পরমাত্মা বলে সম্বোধন করছে, বলে তিনি কে? বলে সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এক অংশ বিভূতি। আর ভক্তগণ যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলে নিবেদন করেন, তিনি কে? বলে সো স্বয়ং অয়ম, তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই। কৃষ্ণা চৈতন্য পরতত্ত্ব পরমিহ, সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে আর পরতত্ত্ব কিছুই না, তিনিই ব্রহ্ম, তিনিই পরমাত্মা, আর তিনিই ভগবান। সূর্য মহারাজ বলছেন, হে ঋষিগণ, তোমাদের প্রশ্ন ছিল জীবের পরম কল্যাণের উপায় কি, তো সেই ভগবানের কথা শ্রবণের দ্বারা, নাম কীর্তনের দ্বারা, ধ্যানের দ্বারা হি জীবের পরম কল্যাণ হবে। আগে ঋষিগণের প্রশ্ন, ভগবানের কত অবতার, সেই সমস্ত অবতার নিয়ে ভগবান কি কি লীলা করেছেন, ইও আমাদেরকে বলুন। সূর্য মহারাজ যা কিছু শ্রবণ করাচ্ছেন, আসুন তার পূর্বে একটু ভগবান নাম কীর্তন করে আর আমরা আগে চলে যাব। Thank you.